আইস ইউতে সংকটাপন্ন জাতীয় দলের ক্রিকেটার মোশারফ রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিচ্ছেন এই স্পিনার। খরচ চালাতে হিমশিম খাচ্ছে রুবেলের পরিবার। বিস্তারিত কুশল ইয়াসিরের রিপোর্টে। আট দশটা পেশাদার ক্রিকেটারদের মতোই স্বাভাবিক জীবন ছিল খন্দকার মোশারফ হোসেন রুবেলের। নিয়মিত মাঠে নামা, অনুশীলন করা, 22 গজে নিজের সেরাটা দেয়াই ছিল কাজ। কাজের মাঝেও পরিবারকে সময় দিতেন, ঘুরে বেড়াতেন দেশ বিদেশ, বন্ধুদের সঙ্গেও চলতো আড্ডা। সব ঠিকই চলছিল, কিন্তু উজ্জ্বল আকাশে কালো মেঘের মতো হানা দেয় ব্রেন টিউমার, বদলে যায় সব কিছু। ২০১৯ সালে অসুস্থ হয়ে পড়েন রুবেল। চিকিৎসকদের পরামর্শ মেনে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা চালায় পরিবার। প্রাথমিকভাবে টিউমার ধরা পড়লেও শেষ পর্যন্ত তা ক্যান্সারে রূপান্তরিত হয়। গেল বছরের শেষ দিকে ভারতের চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা নেন। প্রথমে হচ্ছে আজগর আলিতে ডিটেক্ট করা হলো, তারপরে সেখান থেকে আমরা মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে ট্রিটমেন্ট হলো, সেখানে তার সার্জারি হলো, প্রথম সার্জারি। 2020 সালের নভেম্বরে যখন ধরা পড়া হলো, তখন সিঙ্গাপুর থেকে সাজেস্ট করা হলো কেমোথেরাপি। চেন্নাইতে গেলাম নভেম্বর 2021-এ, তারপরে নভেম্বরের 8 তারিখে তার সার্জারি হলো, সেকেন্ড সার্জারি। ওখানকার ডক্টর এবং এখানে স্কয়ার হসপিটালের একজন ডক্টর, ওনার আন্ডারে আছি আমরা এখন দেশে। কয়েকদিন আগে আবারও অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মাথা গোজার ঠাইটুকু বিক্রির চিন্তা করছেন তার স্ত্রী। ক্রিকেট প্লেয়ার, সে তার জায়গা থেকে, তার এক্সপেকটেশন থেকে, বা আমরা সবসময় চেষ্টা করেছি যে পৃথিবীতে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটাই করার, সহযোগিতা যেটা যদি বলেন সেটা পেয়েছি, প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছিলেন, বিসিবি থেকে পেয়েছি, 2 দফায় পেয়েছি, 2 বার সার্জারির সময় পেয়েছি, অস্বীকার করবো না। বিসিবি সবসময় সাথে ছিল। প্লেয়ারদের কথা বলে সবার আগে বলতে হয় মাশরাফি ভাইয়ের কথা। রুবেলকে নিয়ে ইমার্জেন্সি হসপিটালে এসেছি, হয়তো কেউ জানে না, ফ্যামিলির বাইরেও কেউ জানে না, কারণ হুটহাট একটা কিছু হয়ে যায় আমরা দৌড়ে আসি, কিন্তু কোথা থেকে যেন মাশরাফি খরচ মানে খবর পেয়ে যায়, এবং উনি একটা ফোন করে, সেটা সে যেখানেই থাকুক, দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে হোক, উনি শুধু একটা কথা বলে যে ভাবি আপনার এই ভাই কিন্তু আছে। সেভিংস ছিল, সেই সেভিংসটাই আমরা এতদিন খরচ করেছি, এবং আসলে খরচ করতে করতে আসলে আমাদের সেভিংসও শেষ। তো এখন হ্যাঁ, আমরা আসলে আমাদের প্রপার্টি যেটা আছে, ফ্ল্যাট বলেন বা গ্রামের জমি টুমি যা আছে, এগুলো হয়তো সেল করে দিব, কারণ ট্রিটমেন্টটা তো চালাতে হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকিসপি থেকে উঠে আসা এই ক্রিকেটার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রয়েছে গোল্ড মেডেল, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্লু খেতাবও পান তিনি। 2000-2001 মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, খেলেছেন 100+ ম্যাচ, প্রায় 400 উইকেট এবং সেঞ্চুরি সহ 3000-এর বেশি রান রয়েছে নামের পাশে। 2008 সালে জাতীয় দলে অভিষেক হয়। 2016 সাল পর্যন্ত খেলেছেন 85 ম্যাচ। আমার ছেলে এখন যেটা করে সেটা হচ্ছে বাবা একটু বসে থাকলে হ্যালো বাবা, বাবার হুইল চেয়ার ধরে টানার চেষ্টা করে, যেটা আমাদেরকে দেখে। রুবেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। দেশবাসী যেন তার জন্য দোয়া করেন, কষ্ট তো করছেন, অনেকদিন ধরে কষ্ট করছেন, কষ্টটা যেন কমে, একটু সুস্থ হয়। ইচ্ছাই শক্তি, ইচ্ছাই মুক্তি, ইচ্ছার কাছে নত সকল বাধা বিপত্তির। রুবেলের ইচ্ছা সবার মাঝে ফিরে আসা, ইচ্ছাটুকু পূরণ হোক এটাই প্রত্যাশা। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা।